দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও চীন দ্বন্দ্বের ফ্ল্যাশ পয়েন্ট দক্ষিণ চীন সাগর এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ আরো রয়েছে সৌদিতে আজান ও ইকামাদ ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা এদিকে কঙ্গোতে আগ্নেয়গির লাভায় ঘর হারা সহস্রাধিক নিহত পনেরো আরো জানিয়ে দিচ্ছি শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না এছাড়াও রয়েছে খালেদার অবস্থা আগের মতোই বললেন ফখরুল সর্বশেষ জানিয়ে দিচ্ছি ওবায়দুল কাদের খুব ভালো মানুষ বললেন ফখরুল যুক্তরাষ্ট্র ও চীন দ্বন্দ্বের ফ্ল্যাশ পয়েন্ট দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর সমুদ্র এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ সিল্ক রোডের সামুদ্রিক পথ চীনের বৈশ্বিক উন্নয়ন প্রকল্প ছাড়াও হাইনান দ্বীপের চীনের পারমাণবিক প্রতিরক্ষার সামুদ্রিক ঘাঁটিও এই সাগর এলাকায় অবস্থিত চীন দু সাল থেকে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর প্রশাসনিক কাঠামো উন্নত করেছে প্যারিসেলের দ্বীপগুলোতে ছোট ছোট জেলে গ্রামগুলোকে আধুনিক আবাসন তৈরি করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ প্রাথমিক স্কুল ব্যাংক হাসপাতাল এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থা বসিয়েছে মূল ভূখণ্ড থেকে পর্যটকরা নিয়মিত প্রমোদরীতে দ্বীপগুলো ভ্রমণে যায় উন্নয়নের দ্বিতীয় ধাপে ইস্টেটলি দ্বীপপুঞ্জে অধিগ্রহণের কাজও চীনও এগিয়েছে এই ইস্টেপোলোটির ছোট ছোট প্রবাল দ্বীপে গত ছয় বছরে চীন নৌপ্রকৌশল ও সামরিক স্থাপনা গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে বিমান অবতরণ ক্ষেত্র নৌবাহিনীর রসদের মজুদ ও বিমান ঘাঁটি গোলা বাংকার রেডার ক্ষেত্র এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরঞ্জাম অন্যদিকে প্রায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এই এলাকায় নোংর করছে যে কারণে প্রায় উত্তেজনা বাড়ছে সামরিক শক্তির প্রয়োগ করে চীনের এই নতুন দ্বীপগুলোকে গড়িয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রে রাখে কিন্তু তার অর্থ হবে চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো যেটা চীন এবং যুক্তরাষ্ট্র কারোর জন্যই বাঞ্ছনীয় হবে না এছাড়াও সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের জলসীমায় অবৈধভাবে একটি মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করে পরে ধাওয়া করে সেটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের দাবি এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন বলছে আন্তর্জাতিক ওই সমুদ্রপথের স্বাধীনতা রক্ষায় তারা সব সবসময় সতেষ্ট থাকবে তবে যুক্তরাষ্ট্রের সরকারের পরিবর্তন হলেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে নীতির পরিবর্তন হয়নি সূত্র বিডি প্রতিদিন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ অধিকৃত পূর্ব জেরুজালেম শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপন ও গাজা ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ সারা বিশ্বের মানুষ বিশ্বের বিভিন্ন দেশেই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ অবরোধ আরোপের দাবি জানিয়েছে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে স্মরণকালের মধ্যে শনিবার বৃহত্তম র্যালি অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনে এছাড়া দেশটির অন্য শহরগুলোতেও ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এছাড়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান বসনিয়া জার্মানি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিকে লন্ডন সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের আয়োজন করে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লন্ডনে অনুষ্ঠিত র্যালিকে স্মরণকালের মধ্যে ব্রিটেনে ফিলিস্তিনের পক্ষে বৃহত্তম র্যালি হিসেবে উল্লেখ করেছেন অংশগ্রহণকারীরা তুরস্কের রাষ্ট্রীয় মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদক জানান টেমস নদীর ভিক্টোরিয়া বাদ থেকে হাইট পার্ক পর্যন্ত এই র্যালিতে এক লাখের বেশি বিক্ষোভকারী অংশ নিচ্ছেন র্যালিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি মুক্ত করো গাজায় বোমা হামলা বন্ধ করো ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দাও বলে স্লোগান দেন এ সময় অনেকেই ফিলিস্তিনের পতাকা প্রতিবাদী প্লেকার্ড বহন করেন কিছু বিক্ষোভকারী লন্ডনের ফার স্কোয়ারে জড়ো হন এবং ফিলিস্তিনের পতাকার রঙে শক ফ্লারের ধোঁয়া ছড়ান এই সময় তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতেও স্লোগান দেন আল জাজিরার কাছে র্যালিতে অংশ নেয়া আমল কি বলেন বাস্তবিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এবং মুক্ত ফিলিস্তিনি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামব না সৌদিতে আজান ওই কামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আজান ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব পাশাপাশি মাইকের আওয়াজ সীমিত নির্দেশ দেশটি দুবাই ভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক তৃতীয়াংশ রাখা এবং আজান ইকামত ছাড়া ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামত বলা হয় ইকামতের অর্থ ইমাম সাহেব জামাতে নামাজের জন্য কিউলামুখী হয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং নামাজ শুরু হতে চলেছে গালফ নিউজ খবর অনুসারে সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মসজিদ নবী হজরত মো একটি হাদিসের ভিত্তিতে যেখানে বলা হয়েছে তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকস কেউ কেউ কে বিরক্ত করা উচিত নয় এবং সুরা পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয় খবরে বলা হয়েছে সৌদি আরবে মসজিদে মাইক শুধু আজান ও জন্য ব্যবহারের এই নিয়ম জারির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন এবং সালে আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেওয়া হয়েছে কঙ্গোতে আগ্নেয়গিরির লাভায় ঘরহারা সস্রাধিক নিহত পনেরো আগ্নেয়গিরি থেকে ব্যাপক পরিমাণে লাভার উদ্গিরণে ভয় পেয়ে কঙ্গোর হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন ফিরে আসছে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অন্তত পনেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে একশত সত্তর জনের বেশি শিশু নিখোঁজ রয়েছে এছাড়া আরও দেড় শতাধিক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে খবর আল জাজিরা এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে মাউন্ট নাইরা গঙ্গ থেকে অত্যাধুনিক মাত্রায় লাভা উদ্গিরিন শুরু হয়েছে তবে সেখানকার গোমা শহরে লাভার স্রোত থেমে গেছে ওই শহরে বিশ লাখ মানুষের বসবাস লাভার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষ এখন ফিরে আসছে অন্যদিকে সরকারিভাবে উদ্ধার কাজ অভিযান চলছে সরকারি কর্মকর্তাদের সংখ্যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে পারে এছাড়াও খবরে বলা হয়েছে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় নয় মৃত্যু হয়েছে কারাগার থেকে পালানোর সময় মারা গেছে চারজন এবং দুজন লাভার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন সূত্র বিডি প্রতিদিন শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন তিরিশ বছর আগে জননেত্রী শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তবে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারত না শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নাসিম বলেন শুধু আওয়ামী লীগের ক্ষমতা নয় ওই সময় শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার কখনো হতো না যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হত না এসব বিচারের রায়ও যদি হতো তাহলে সেটা কখনো কার্যকর করা সম্ভব হতো না তিনি আরো বলেন হাসিনা একজন আপসহীন দলের কান্ডারি তিনি দেশের জন্য আপসহীন নেতা তিনি যুদ্ধপ্রাণীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন দেশের সর্ব উন্নয়ন করে দেশে বিশ্ব সরবারে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে বললেন ফকরুল রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান ফখরুল সেখানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমকে ফখরুল বলেন আমি গত দুদিন আগে ম্যাডামের অবস্থা আপনাদের জানিয়েছি এখনও তিনি একই অবস্থায় আছেন কোনো পরিবর্তন নেই চোদ্দই এপ্রিল করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজার ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া তেসরা শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয় এদিকে দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিল বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দেশে সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের পঁচিশে মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেন তখন থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় যায় এরকম কোয়ারেন্টাইনের মধ্যে ছিলেন সর্বশেষ জানিয়ে দিচ্ছি উবায়দুল কাদের খুব ভালো মানুষ বললেন ফখরুল সর্বশেষ জানিয়ে দিচ্ছি উবায়দুল কাদের খুব ভালো মানুষ বললেন ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের খুব ভালো মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুব ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ নেতারা দুঃস্বপ্ন দেখছেন তাকে বলবো দোয়া করে সবসময় দুঃস্বপ্ন দেখবেন না তাকে বলবো দয়া করে সব সময় দুঃসম্পদ দুঃস্বপ্ন দেখবেন না দুঃস্বপ্ন না দেখার উপায় আছে ভালোবাসা সৃষ্টি করুন নিজেদের মধ্যে অত্যাচারের পথ ছেড়ে দিন সঠিক গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করুন দেখবেন দুঃস্বপ্ন দেখছেন না এদিকে তিনি বলেন আপনাদের এত ভয় কেন কারণ আপনাদের পায়ের নিচে মাটি নেই আপনারা এখন সামরিক বেসামরিক আমলাদের নিয়ে দেশ চালাচ্ছেন গোয়েন্দাদের সময় লাগিয়ে দেওয়া হয় সাংবাদিকদের পেছনে বিএনপি মহাসচিব বলেন করোনা ভাইরাসের টিকা সংগ্রহের সরকার শুরু থেকেই দুর্নীতি অযোগ্যতার কারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এছাড়াও তিনি বলেন আমরা করোনা আক্রমণের শুরু থেকেই বিকল্প উৎস সন্ধান এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলাম ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ কথা খারাপ হওয়া এবং ব্ল্যাক ফাঙ্গাসের মহামারী আকার ধারণ করায় জনগণের মধ্যে প্রচণ্ড হতাশা ও ভীতির সৃষ্টি হয়েছে অবিলম্বে এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং টিকা প্রাপ্তির রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় ব্যর্থতার কারণে সরকারের এখনই পদত্যাগ করা উচিত টিকা প্রাপ্তির সংক্রান্ত বিষয়টির সকল দায় সরকারকেই নিতে হবে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য